সোমবার রাত পৌনে তিনটার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তনগর উদন এক্সপ্রেস ও আন্তনগর তুর্ন মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে আখাউড়া রেলওয়ে পুলিশ ওসি শ্যামলকান্তি দাস জানান আহত অর্থ শতাধিক যাত্রীকে কসবা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বলেন সিলেট থেকে ছেড়ে উদয়ন এক্সপ্রেস যাচ্ছিল চট্টগ্রামে আর দুর্নীশিতা যাচ্ছিল চট্টগ্রাম থেকে ঢাকায় তুনানীশীতার চালকের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মন্দভাগে দুই ট্রেনের ক্রসিং হচ্ছিল সিগন্যাল পেয়ে উদয়ন মেইন লাইন থেকে লুপ লাইনে প্রবেশ করছিল ট্রেনের নয়টি বগি লুপ লাইনে চলে যাওয়ার পর দশম বগিতে হিট করে তুনানীশীথা ওই ট্রেনের লোকমাস্টার সিগন্যাল অমান্য করায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘর্ষের পর তুনা একাধিক বগি উদয়নের কয়েকটি বগির উপরে উঠে যায় এর মধ্যে দুটি বগি ভীষণভাবে দুমড়ে মুচড়ে যায় যেখানে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দুর্ঘটনার পরপরে রেল কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করে পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এবং পুলিশ সদস্যরাও যোগ দেন তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় জানা যায়নি দুর্ঘটনাস্থলের কাছে বাইক শিক্ষা ও সদন উচ্চ বিদ্যালয়ে খোলা অস্থায়ী ক্যাম্পে জনের লাশ রেখেছেন উদ্ধারকর্মীরা এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুইজন এবং কুমিল্লা সদর হাসপাতালে একজনের মৃতদেহ রয়েছে নিহতদের পরিচয় শনাক্ত করে প্রত্যেক পরিবারকে পঁচিশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এছাড়া রেলওয়ে পক্ষ থেকে আরও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কসবার উদ্দেশ্যে রওনা হয়েছেন রেলওয়ে সচিব মোহাম্মদ করিম জেলা প্রশাসক দৌলা খান পুলিশ সুপার আনিসুর রহমান সাইড বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেনও ঘটনাস্থল ঘুরে দেখেছেন দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি সরিয়ে লাইনে আবার চলাচলের উপযোগী করতে লাকসাম ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে ট্রেন চলাচল শুরু হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন